তো আজকে হচ্ছে বাড়িতে মন্দির পুজো, তো মন্দির পুজোর জন্য মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, সেই সঙ্গে ঢুকতেই গেটটাও খুব সুন্দর ফুল দিয়ে বেশ সাজিয়েছে, আর সমস্ত আত্মীয় স্বজনও চলে এসেছে, বাড়ি পুরো ভর্তি। আর এদিকে আমিও একটা শাড়ি পরে নিয়েছি, সেই সঙ্গে হালকা করে একটু গয়নাও পরে সেজে নিয়েছি। তো চলো এবার মন্দিরটা দেখাই। আর এই মন্দিরটা হওয়ার সময় বাবা মা প্রায় 4 মাস গ্রামের বাড়িতেই ছিল, তো ফাইনালি মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে তার পুজো, বেশ ভালো লাগছে। আর সেই সঙ্গে বাড়িতে একটা সিংহাসনও নিয়ে আসা হয়েছে, এই সিংহাসনে প্রতিদিনই নিত্য পুজোর জন্য মানে লক্ষ্মী গণেশ নেওয়া হয়েছে মূর্তি, সেই সঙ্গে মহাদেব। তো সিংহাসনটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, আর সিংহাসনে রমিলকে মা বসিয়ে দিয়েছে, রমিল দিব্যি বসে রয়েছে। আর এখানে মন্দির পুজোর জন্য সমস্ত প্রসাদের যে ফলমূল আরও কী কী সব লাগবে সেই সমস্ত এখানে জোগাড় করা হচ্ছে। আর এখানে মন্দিরটা দেখো কী সুন্দর সাজিয়েছে না, বেশ ফুল দিয়ে সামনেই গেটটা সাজিয়েছে, সেই সঙ্গে ওখানে ওই দালাটাও আরও কী সব করছে। আর সেই সঙ্গে পুরোহিত মশাইরাও এসে গিয়েছেন দুজন, তো ওনারাও কী কী লাগবে সে সমস্ত রেডি করছেন। আর ওইদিকে রমিল তখন বেশ খেলছিল, কিন্তু যেই ভাস্করকে দেখেছে ব্যাস ভাস্করের কোলে টিং করে উঠে পড়েছে, আর কোলে ওঠা মাত্রই ও যেন একটা ঘুমের আবেশ এসে যায়, এমন জাপটে পড়ে থাকে যেন মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। আর এখানে দাদাটা ঘরের ভেতরে যে দাদা শ্বশুর হয় ছবি রয়েছে, তো সেখানেই মালা দেওয়া হচ্ছে। আর রাহুলের দাদু যখন মারা গিয়েছিলেন ঠিক সেই সময় আমারও যে বাড়ির দাদু তিনিও মারা গিয়েছিলেন, মানে কোইনসিডেন্টলি একই সময় দুজনেই মারা গিয়েছিলেন। আর আমার যে দাদা শ্বশুরই নিয়ে না কিন্তু খুব দাপট ছিল, তো আগেকার দিনে গ্রামে তো আর ওই কেস কাচারি হতো না, এমনি কাদের বাড়ির সমস্যা হলে ওই বড়রা গিয়ে সমাধান করতো, তো দাদা শ্বশুরের বেশ নাম ছিল, উনি গিয়ে মোটামুটি সমাধান করতেন সমস্যা। আর এখানে আরও শ্রমিল দেখো পাঞ্জাবি পরে কেমন দৌড়চ্ছে। আর এটা হচ্ছে নেক্সট দিন, তো বাড়িতে একটু কীর্তনেরও আয়োজন করা হয়েছিল, সবাই মিলে আমরা নগর কীর্তনে গিয়েছিলাম, নগর কীর্তন থেকে ফিরে আসি, এখন বাড়িতে যে সমস্ত রিচুয়েলগুলো হয় তো সেগুলোই সমস্ত করা হচ্ছে, তো আমি আর ভয়েস ওভার দেবো না, তো এটা একদম নর্মালি একটু কীর্তন শোনো তোমরা। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই সুস্থ থেকো ভালো থেকো, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।